এই যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, গোলাপ ফুল, গাঁদা ফুল, এই ফুলগুলো যদি একবার ছিঁড়ে যায় ঠিক আছে তো আমাকে বসিয়ে দেবে এই ফুলের জায়গায়। পাঁচটা ঘুরানোর পর এখন আমি বসেছি পিঠে করতে, পিঠে ভোজন করছি। এক মিনিট কেড়ে দাঁড়াও। আজ তাড়াতাড়ি, কাল 14 তারিখ, তার মানে কালকে পরশুকার দিন। এ ভাই, তোমার তো কিছুই ঘুরিস তো কেনা হয়নি। ওয়েট, ঘুরিস তো কেনার জন্য আগে যেটা ম্যানেজ করতে হয় আগে সেটা ম্যানেজ করতে হবে। চলো ম্যানেজ করি। ওমা, এটা হবে না, একটু ডোজটা বাড়াতে হবে। সুতো কেনা হয়ে গেছে আর এখন শুধু অপেক্ষা কাল সকালের, কারণ কাল সকাল থেকে তো আসল খেলা শুরু হবে। চলো কাল সকালবেলা দেখা হচ্ছে। আমার সকল বন্ধুদের জানাই পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সো গাইস, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি আর আমি পুরো রেডি, ঠিক আছে, ঘুড়ি বাড়ার জন্যে। এবার একটা ঘুড়িতে ফল খাটিয়েছি, সেটার নাম হলো জেট প্লেন, আমাদের এখানে এটাকে জেট প্লেন বলা হয়। সো ফল খাটিয়েছি অ্যান্ড বাড়ার জন্য রেডি, শুধু বাড়ার দেরি আছে। এবার বাড়বো আর হাওয়াটা বলে দিই, হাওয়াটা হচ্ছে ওদিকে মানে খুব ভালো জায়গা, ঠিক আছে, একদম ফাঁকা, কোনো গাছ টাছ নেই, কোনো প্রবলেম হবে না ভাই। সো ওখান দিয়ে পারবো, পারবো, দেখি প্রথম ঘুড়ি দিয়ে কটা ঘুড়ি কাটতে পারি আর নাকি নিজেই কেটে যাই, ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে না। তো চলো, সো গাইস অনেক কষ্ট করে ঘুড়িটা পেরে ফেলেছি, দেখো এই দেখো ঘুড়ি দেখা যাচ্ছে না, ঘুড়ি আছে, ঝন্টু লাটাই আছে, সুতো আছে, যেটা নেই সেটা হলো ইন্ট্রো। মার গঙ্গা চিক চিক, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাংলা ব্লগিং চ্যানেল আইটি সাইড বং দেবজিৎ। ইটস টাইম টু ঝিঙ্কু শট। এখন একটা একটু প্ল্যানিং এ চেঞ্জ আছে, কালো ঘুড়িটা বাড়ার আগে মানে আমার ঘুড়িটা বাড়ার আগে এই ঘুড়িটাকে বাড়তে হবে। কারণ দেখিয়ে দিই, এদিকে সর সর সর, ওর হাতটা ভেঙে গেছে, ঠিক আছে, ও তো বাচ্চা, ওর কি তাহলে ঘুড়ি বেড়াতে ইচ্ছা করে না, হাতটা ভেঙে গেছে কি ঘুড়ি বেড়াবে না, তাই এটা আমি বেড়ে দেবো, ও চুপচাপ ধরে বসে থাকবে না, থাম্বা হবে, এরাম ভাবে ধরে বসে থাকবে, এরাম ভাবে ধরে বসে থাকবে, থাম্বা হয়ে যাবে ঘুড়িটা, এরাম ভাবে ধরে বসে থাকবে। আর লাটাই ধরার কাজে আছে হচ্ছে সৌম্য, হাই করে দাও। ব্যাপারটা কি হয়েছে, আমার ঘুড়িটা একটু গাছে আটকে গেছে, কারণ ম্যাকে তো হাওয়া দিচ্ছে না, তার মধ্যে একটা ভারী ঘুড়ি বাড়ছে, তো ওই সামনে আম গাছটায় গিয়ে আটকে গেছে, আর মনে হচ্ছে না আর ঘুড়িটা বেরোবে, ঠিক আছে। তো চলো এবার আমি আমার ঘুড়িটা বেরে নিই, ঠিক আছে, ভাইয়ের ঘুড়িটা তো গাছে ঢুকে গেল, তো কোন ঘুড়িটা আমি বারবো বলেছিলাম, কালোটা, কালোটা বারবো বলেছিলাম, এই যে, আর এই যে আমার লাঠাই, এই যে আমার লাঠাই, তুই কি প্লাস্টিক পারবি, ঠিক আছে, গণেশ এটা প্লাস্টিক বা আমার দিন এত তো ঘুড়ি আছে পেছনে। সো এতগুলো ঘুড়ি দেখার পর সৌম একটা কথাই বলছে,
ভাই এত ঘুড়ি কেনার কি দরকার? এত ঘুড়ি কিনেছিস? এত ঘুড়ি সত্যিকারের কেনার কি দরকার ছিল? কৃষ্ণ যখন যুদ্ধ করতে এতো তখন ডামা বাজিয়ে যুদ্ধ শুরু করতো, আর আজকে হলো ভাই আমাদের যুদ্ধ। সো আমিও যুদ্ধের শুরু এই ডামাটা পিটিয়ে করব, এন্ড এটা বাজাবো আজকে যুদ্ধ শুরু। রেডি? সবাই রেডি তো? সো গাইস বাজি দিচ্ছি, তাই লাটাই পড়ে গেল। এটা বাজানো উচিত ছিল আমার ফার্স্ট ঘুড়ি যখন বাড়ছিলাম, ঠিক আছে তো, মানে যুদ্ধের শুরুতে, কিন্তু আমার থেকে একটু ভুল হয়ে গেছে, এটা আমি থার্ড ঘুড়িতে বাজছি, ঠিক আছে তো। গাছের অবস্থা অতটাও ভালো নেই, ঠিক আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি এলে আমার এতগুলো ঘুড়ি সব ভিজে যাবে। সো তাড়াতাড়ি তুলে দিতে হবে ধরে এটাকে। এখানে ঘুড়ি বানানোর একটা রেস্ট্রিকশন আছে, এদিকে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, গোলাপ ফুল, গাঁদা ফুল, এই ফুলগুলো যদি একবার ছিঁড়ে যায়, ঠিক আছে তো, আমাকে বসিয়ে দেবে এই ফুলের জায়গায়। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন সুতোতে যেন আমাদের না কেটে যায় এইসব ফুলগুলো। ভাই ফুল সংখ্যা কি? পিঠে চড়া ভাই অসম্পূর্ণ। আচ্ছা ঘুরি ওনার পর এখন আমি বসেছি পিঠে করতে। পিঠে ভোজন করছি, এক মিনিট ট্রেনি দাঁড়াও, চার্জ নেই। অসম ভাই অসম। এই আমার জন্য গুড় নিয়ে আয় না, গুড় নিয়ে আয় না, গুড় শেষ হয়ে গেছে গাইস, গুড় শেষ হয়ে গেছে। আনছে না, আমি পরে মাকে গিয়ে বল দিয়ে দেবে। তুই তোর মাকে দিও? হ্যাঁ মাকে দিয়ে দে। দাঁড়া গুড় নিয়ে এসে কথা বলছি তোমার সঙ্গে। কি করবো? এটা কাট, এটা কাটতে হবে। আমি কি মেশিন নাকি সুতো কাটা? হ্যাঁ কাট কাট। আমি জানা মেশিন সুতো কাটার, নয়তো কি? আর একজন নতুন মেম্বার এসছে, দেখিয়ে দিই। এই যে হ্যালো। সো এ বললো ওই মাঠে ঘোরাচ্ছিল, ওইদিকে মাঠটায় বলছে আসবো। আমি বললাম চলে আয়, কোনো ব্যাপার নাই, সমস্যা নাই। সো এসে ও ফার্স্ট ঘুড়ি বাচ্চাটা সাদা কালার ঘুড়ি, বল কেমন ঘুড়ি, ঘুড়ি কেমন আছিস বল? ভালো আছি ঘুড়ি। আর কটা কাটলি বল? 15টা। 15টা ঘুড়ি ফেটেছে? 15টা? সিরিয়াসলি? আমি এতক্ষণ ভাই সবে কটা, ছখানা সাতখানা ঘুড়ি কাটতে পারলাম, ও 15টা কেটে ফেলেছে ভাই। তো এবার আমাদের সবার চ্যানেল আইটি সেট বং দেবজিৎ ইউটিউব চ্যানেলের তরফ থেকে একটা ঘুড়ি আকাশে ওড়ানো হবে। তো এর মধ্যে লেখা হবে আইটি সেট বং দেবজিৎ ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ঘুড়ি, ঠিক আছে। এর মধ্যে ভাই আমাদের চ্যানেলের নাম লেখা আছে, আর আমাদের যেটা ইন্ট্রো, ঠিক আছে, মার গঙ্গা চিকচিক, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাংলা ব্লগিং চ্যানেল আইটি সেট বং দেবজিৎ। অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। সো লেখা আছে, দেখতে পাচ্ছো? সো এখন আমরা এই ঘুড়িটাকে ওড়াবো, তো চলো ভাই ওড়ানো যাক। ওড়াবো তো? হ্যাঁ চ ওড়াই। যেটা বলেছিলাম সেটাই হচ্ছে, কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওই জন্য আমরা আগে ভাগে ভাই ঘুড়িগুলোকে সরিয়ে দিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে, হালকা পিটিপিটি পড়ছে, সেই জন্য আমাদের ঘুড়ি ফুড়ি সব আমরা পারিনি, এখন বসে আছি। ওরা ফ্রি ফায়ার খেলছে, আর আমি একটা জিনিস করছি, বাঁশি বাজাচ্ছি, তাই তো, এখন ঝন্ডু বাজাবে বাঁশি। সবাই মিলে আমরা এখন বাঁশি বাজাচ্ছি। ধন্যবাদ। এখন কটা বাজছে? দেড়টা। সো এখন দেড়টা বাজছে, ঠিক আছে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। সো একেবারে খাওয়া দাওয়া করে বৃষ্টি থামলে ছাদে আসবো, এসে তারপরে আবার ঘুড়ি ওড়াবো, আবার কন্টিনিউ করবো। তো চলো আমরা খেয়ে নিই, বল গণেশ খিদে পাচ্ছে তো? তোর খিদে পাচ্ছে তো? চ খেয়ে দিয়ে আসি। খিদে পাচ্ছে না, চ খেয়ে দিয়ে আসি। আমরা ছোটোখাটো একটা ফিস্ট মতো করছি, মানে মাংস আর ভাত, গরিবের ফিস্ট। সেখানে আছে হচ্ছে ঝন্টু, সুজয়, এখানে আছে, তোর নামটাই বলে দে, আমি বলে গেছি তোর নাম, শুভম, সৌম, এখানে আছে গণেশ, এখানে আছে দাদা, আমার দাদা, আর ওখানে আছে শুভ, আর দুই মামি। সো চলো গাইস খেয়ে নিই তাড়াতাড়ি, ঠিক আছে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আর ছাদে গিয়ে তারপরে দেখা হচ্ছে। সো এবার খাওয়া দাওয়ার শেষে আমরা একটু ছাদ পরিবর্তন করছি, ঠিক আছে, আমরা একটু এবার অন্য ছাদ দিয়ে বাড়বো ঘুড়ি। তো এই যে ঘুড়ি ফুড়ি নিয়ে আমরা এখন এই বাড়ির ছাদে যাচ্ছি, সেটা হচ্ছে গণেশের বাড়ির ছাদ। ভাই এত তাড়াতাড়ি খেয়ে দিয়ে ভাই এলাম ছাদে, কি না ঘুড়ি ওড়াতে, হঠাৎ করে এত জোর বৃষ্টি চলে এলো, খাওয়া দাওয়ার পর থেকে ঘুড়ি মারতে পারলাম না ভাই। আমি শুভম এখানে দাঁড়িয়ে রয়েছি, ওরা ওই ছাদে আছে, ঠিক আছে, আর এখানে গণেশকে দেখিয়ে দাও। আর গণেশ এখানে বৃষ্টিতেও ভাই ঘুড়ি ওড়িয়ে যাচ্ছে, গণেশ বলছে আমি হার মানবো না, আমি ঘুড়ি ওড়াবো, এই হলো জোশ। তো দাঁড়িয়ে রয়েছি ভাই, কখন বৃষ্টি থামবে কিচ্ছু জানি না, থামুক তারপরে ঘুড়ি বাড়বো। তাহলে অবশেষে কি হলো আমাদের অবস্থা? অবশেষে আমরা বাড়ি চলে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে ভাই, এবার তো এবার একটু একটু পড়ছিল, তারপরে আরো জোরে চলে এলো, আবার আরো জোরে চলে এলো, বৃষ্টি থামার নামই নিচ্ছে না ভাই। ভাবলাম যে পৌষ সময় দিন খুব ভালো কাটবে, কিন্তু ভাই কি বলবো আর ভাই, বৃষ্টিটা এলো বলে পুরো ম্যাচাকার হয়ে গেল আমাদের পুরো মজা, ঠিক আছে,
উড়িয়েছিলাম ঘুড়ি, শুধু সকালটাই উড়াতে পেরেছিলাম, তারপরে আর উড়াতে পারিনি, খেয়ে দিয়ে এসে আগের দিনটা ভাই মেকআপ করার জন্য। আজকে আমরা পৌষ সময় দিনের পরের দিন বিকালে ঘুড়ি কাটছি, ঠিক আছে? বিকাল নয়, বিকাল একটা হয়ে এলো, 5টা বাজছে। তো সারা দুপুর ঘুড়ি উড়িয়েছি আজকে, ঠিক আছে? তো ঘুড়ি ঘুড়ি হচ্ছে, এখন ঝন্টু দেখতে পাচ্ছি, ঝন্টুও ঘুড়ি ওড়াচ্ছে, আর ওদিকে গণেশ ঘুড়ি ওড়াচ্ছে ওই দিকে। তো তোমরা কেমন ঘুড়ি উড়িয়েছো সেটাও কমেন্টে জানিও, আর জানিও যে তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা। সো আজকে ভিডিও এত অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা করে দে, টাটা।